আজ আমি বলবো কোন পাঁচ নামের মেয়েরা গঙ্গা জলের মতো পবিত্র হয়ে থাকে, কারণ মেয়েদের সব সময় মনের পরিবর্তন হয়, তাই বলা হয়ে থাকে মেয়েদের মন এবং আকাশের রং ক্ষণে ক্ষণে বদলাতে থাকে। তাই আজ আমার বলা এই পাঁচ নামের মেয়েদের চোখ বন্ধ করে আপনি আপনার সঙ্গিনী বা বিবাহ করতে পারেন, তাই এরা অত্যন্তই পবিত্র হয়ে থাকে। এমন কিছু মেয়ে আপনারা দেখবেন যারা অত্যন্ত শান্ত, সহজ, সরল, তারা আপনাদের জীবনে যেমন সুখ দেবে, এমন কিছু মেয়ে আছে যারা অত্যন্তই চতুর, আপনার জীবনে যদি আসে তাহলে জ্বলিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে, আপনি নিস্তার পাওয়ার জন্য মৃত্যু পর্যন্ত বরণ করতে পারেন। তাই আজকে আমার বলা এই পাঁচ নামের মেয়েদের মধ্যে জীবন সঙ্গিনী বেছে নিন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী হাতের রেখা দিয়ে যেমন ভাগ্য বিচার করা যায়, তেমনি নামের অক্ষর দিয়েও কিন্তু বোঝা যায় মানুষটি কেমন। নামের প্রথম অক্ষর দিয়ে অনেক অজানা কথাও জানা সম্ভব। তাই আজ আমি আপনাদের জানাবো কোন পাঁচ নামের মেয়েরা গঙ্গা জলের মতো পবিত্র হয়ে থাকে। তাই এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এবং ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। আর যদি পরবর্তীকালে এই ধরনের ভিডিও পেতে চান, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। একেবারে প্রথমে বলবো ওয়াই নামের মেয়েরা, যাদের নামের অক্ষর ওয়াই দিয়ে শুরু হচ্ছে, তারা জীবনে অত্যন্ত স্বাধীনচেতা হয়ে থাকেন। তারা যে কোনো কাজকর্ম ঝটপট করে করেন এবং নিজের মতো করে করতে অতি অবশ্যই ভালোবাসেন। তারা জীবনে উন্নতির জন্য অতি অবশ্যই বিভিন্ন প্রকার ক্রিয়াকলাপ করে থাকেন। তাই ওয়াই নামের মেয়েদের অতি অবশ্যই আপনারা বিয়ে করতে পারেন, কারণ এদের মন ঠিক জলের মতনই পরিষ্কার হয়ে থাকে। এরপর বলবো ভি নামের মেয়েদের কথা। ভি নামের মেয়েরাও অত্যন্ত সহজ সরল হয়ে থাকেন, এরা কাজের প্রতি অত্যন্তই প্রিয় হয়ে থাকেন, এরা প্রতিটি কাজ করতে খুবই ভালোবাসেন। ভি নামের মেয়েরা গঠনমূলক কাজ প্রতিনিয়ত করতে চান, তাই এরা কাজের মানুষ হিসেবে বিশেষভাবে পরিচিতি পেয়ে থাকে। তাই ভি নামের মেয়েদের অতি অবশ্যই বিয়ে করতে পারেন, কারণ এদের মন জলের মতো একদমই পরিষ্কার হয়ে থাকে। এরপর আমি বলবো আই নামের মেয়েদের কথা। আই নামের মেয়েরা অত্যন্ত সহজ সরল এবং এরা প্রতিটি কাজ শিখে সঠিকভাবে কাজ করার ইচ্ছা রাখে, এরা প্রত্যেকটি মানুষকে সুন্দরভাবে ভালোবাসতে পারে এবং জীবনে উন্নতির পথ সুগম করতে পারে। তাই অতি অবশ্যই আপনারা আই নামের মেয়েদের কথাও ভাবতে পারেন। এরপর বলবো টি নামের মেয়েদের কথা। টি নামের মেয়েরা একটু ছটফটে প্রকৃতির হলেও এরা জীবনে উন্নতির জন্য বহু কাজকর্ম করে, এবং এই টি নামের মেয়েরাও জীবনে উন্নতির জন্য যে যে কাজগুলো করে তা তাদের সংসার গঠনে সাহায্য করে। তাই টি নামের মেয়েদের কথাও আপনারা ভাবতে পারেন জীবনসঙ্গী বা সঙ্গিনী হিসেবে। এবং সর্বশেষে বলবো এম নামের মেয়েদের কথা। এম দিয়ে যাদের নাম শুরু হচ্ছে, তারা যদি এই কাজগুলি করেন তারা খুব সহজেই করে, তাদের মস্তিষ্ক অত্যন্তই উর্বর হয়ে থাকে, এরা দেখতেও বেশ কিছুটা সুন্দর হয়ে থাকে, এবং এরা যে কাজটি করে মন দিয়ে করে, এবং এরা সঠিকভাবে কাজটি সঠিক সময়ে শেষ করতে চেষ্টা করেন।
তাই অতি অবশ্যই আপনাদের জানিয়ে দিচ্ছি, এই এম নামের মেয়েরাও কিন্তু সহজ সরল হয়, তাই এদেরকেও বিয়ে করতে পারেন। আজকের ভিডিওটি করতে পেরে আমার বেশ ভালো লেগেছে। আশা করি ভিডিওটি দেখার পর আপনারও ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, পারলে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার। এরপর বলবো ভি নামের মেয়েদের কথা। ভি নামের মেয়েরাও অত্যন্ত সহজ সরল হয়ে থাকেন, এরা কাজের প্রতি অত্যন্তই প্রিয় হয়ে থাকেন, এরা প্রতিটি কাজ করতে খুবই ভালোবাসেন। ভি নামের মেয়েরা গঠনমূলক কাজ প্রতিনিয়ত করতে চান, তাই এরা কাজের মানুষ হিসেবে বিশেষভাবে পরিচিতি পেয়ে থাকে। তাই ভি নামের মেয়েদের অতি অবশ্যই বিয়ে করতে পারেন, কারণ এদের মন জলের মতো একদমই পরিষ্কার হয়ে থাকে। এরপর আমি বলবো আই নামের মেয়েদের কথা। আই নামের মেয়েরা অত্যন্ত সহজ সরল এবং এরা প্রতিটি কাজ শিখে সঠিকভাবে কাজ করার ইচ্ছা রাখে। এরা প্রত্যেকটি মানুষকে সুন্দরভাবে ভালোবাসতে পারে এবং জীবনে উন্নতির পথ সুগম করতে পারে। তাই অতি অবশ্যই আপনারা আই নামের মেয়েদের কথাও ভাবতে পারেন। এরপর বলবো টি নামের মেয়েদের কথা। টি নামের মেয়েরা একটু ছটফটে প্রকৃতির হলেও এরা জীবনে উন্নতির জন্য বহু কাজকর্ম করে, এবং এই টি নামের মেয়েরাও জীবনে উন্নতির জন্য যে যে কাজগুলো করে তা তাদের সংসার গঠনে সাহায্য করে। তাই টি নামের মেয়েদের কথাও আপনারা ভাবতে পারেন জীবনসঙ্গী বা সঙ্গিনী হিসেবে। এবং সর্বশেষে বলবো এম নামের মেয়েদের কথা। এম দিয়ে যাদের নাম শুরু হচ্ছে তারা যদি এই কাজগুলি করেন, তারা খুব সহজেই করে, তাদের মস্তিষ্ক অত্যন্তই উর্বর হয়ে থাকে, এরা দেখতেও বেশ কিছুটা সুন্দর হয়ে থাকে, এবং এরা যে কাজটি করে মন দিয়ে করে, এবং এরা সঠিকভাবে কাজটি সঠিক সময়ে শেষ করতে চেষ্টা করেন। তাই অতি অবশ্যই আপনাদের জানিয়ে দিচ্ছি, এই এম নামের মেয়েরাও কিন্তু সহজ সরল হয়, তাই এদেরকেও বিয়ে করতে পারেন। আজকের ভিডিওটি করতে পেরে আমার বেশ ভালো লেগেছে। আশা করি ভিডিওটি দেখার পর আপনারও ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, পারলে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার। এরপর বলবো ভি নামের মেয়েদের কথা। ভি নামের মেয়েরাও অত্যন্ত সহজ সরল হয়ে থাকেন, এরা কাজের প্রতি অত্যন্তই প্রিয় হয়ে থাকে।